ফুটবল বিশ্বের সব শিরোপা একে একে জিতে চলেছেন মহারাজা ক্যারিয়ারের সায়নে লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয়ের পরে গুঞ্জন উঠেছিল রোনালদোর সঙ্গে সৌদি লিগে খেলতে যাচ্ছেন মেসিও আবার শেষটা যুক্তরাষ্ট্রের ডেভিড বেখামের ইন্টার মায়ামিতেও কাটানোর শোরগোল শোনা গিয়েছিল কিন্তু না ফিফা দি বেস্ট পুরস্কার পাবার কয়েকদিন বাদেই নিজের পরিকল্পনা জানালেন এলেমটেন পিএসজির ইউটিউব চ্যানেলে জানালেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর আঁক পর্যন্ত কোথাও যাচ্ছেন না প্যারিসে এসে আমি আমার ক্যারিয়ারের সবচাইতে বড় সাফল্য পেয়েছি বিশ্বকাপ জিতেছি তারা যেই লক্ষ্য নিয়ে আমাকে দলে নিয়েছে সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো আমি তাদের ইচ্ছা পূরণ না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না বিশ্বকাপের আগে পিএসজিতে কয়েক ম্যাচে মেসির ফর্ম তার মানের ছিল না দু হাজার একুশ বাইশ মৌসুমে দল হিসেবে পিএসজি সাফল্য পেলেও মেসি ২৬ ম্যাচে করেছিলেন মাত্র ছয়টি গোল দলের সঙ্গে মানিয়ে নিয়ে এবার সরপে মেসি এখন পর্যন্ত লিগে একুশ ম্যাচে করেছেন ১৩টি গোল তার পরিবারও প্যারিসের দারুণ মানিয়ে নিয়েছে প্রথম প্রথম এখানে মানিয়ে নিতে সমস্যা হয়েছে তবে এটা গেল দুই বছরে মানিয়ে নিয়েছি সবচেয়ে বড় কথা এই ক্লাব এই শহর এখানকার পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে এবার আমার দায়িত্ব এই ক্লাবকে গর্বিত করা মেসিরা বিশ্বকাপ জিতেছেন প্রায় তিন মাস হতে চলল কিন্তু স্মৃতির পাতায় এখনও তাজা সেই মাহেন্দ্র খন নিয়ে পরিকল্পনা জানানোর দিন সেই স্মৃতি রোমন্থন করতে ভুললেন না এটি দুর্দান্ত একটা মুহূর্ত এই অভিজ্ঞতা কোনোদিনও ভুলতে পারবো না এই অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব নয় তাই নয় কি কেননা এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল অবশেষে তা পূরণ হয়েছে আর্জেন্টিনার প্রতিটি মানুষকে আমরা একটা উপহার দিতে পেরেছি দেশে যেভাবে সেলিব্রেশন হয়েছে তাতেই পরিষ্কার কতটা গর্বিত করতে পেরেছি চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের পরবর্তী ম্যাচ বায়ার্ন মিউনিকের বিরুদ্ধে প্রথম লেগে বায়নের কাছে হেরেছে পিএসজি এবার ঘুরে দাঁড়ানোর পালা মেহেদিনাই সময় সংবাদ